তো সালাত শুরু করবেন কিভাবে? প্রথমে নিয়াত অন্তরে, এরপরে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু। সালাত শুরু হবে কি দিয়ে? তাকবীরে তাহরিমার পূর্বে কোনো কিছু চলবে না, না বিসমিল্লাহ, না জায়নামাজের দোয়া, না মুখের নিয়াত, কোনো কিছু না। সালাতে দাঁড়িয়ে সরাসরি কি আল্লাহু আকবার, সালাত শুরু। শেষ হয় কি দিয়ে? সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করতেন তখন এই দোয়া পাঠ করতেন। তো সালাম ফেরানোর পরে তার মানে এই দোয়া পড়তেন, এটা কি? হ্যাঁ, সালাম ফেরানোর পরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা বুঝতে পারতাম রাসূলের সালাত শেষ হয়েছে তাকবীর বলার মাধ্যমে। তার মানে আপনাকে বলতে হবে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে এটা গবেষণাতে এক শ্রেণীর সালাফি বিদ্বানের মধ্যে একটু একতলাপ এসেছে। কেউ বলছে যে আল্লাহু আকবার বলা লাগবে না, আস্তাগফিরুল্লাহ তিনবার বললেই হবে। এই জন্য সালাফি বিদ্বানের মধ্যে যখন এরকম একতলাপ থাকবে তখন বাড়াবাড়ি করব না, আমরা বলবো যে দুটাই ঠিক। কেন? তাকবীর শব্দ তো হাদিসে আসছে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন শুধু সুবহান আল্লাহ বললেও হবে, কেননা জিকির শব্দটাও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির দেখে আমরা বুঝতে পারতাম সালাত শেষ হয়েছে, তার মানে সালাম ফেরানোর পরে শুধু সুবহান আল্লাহ বললেও হবে। কিন্তু আমি সেই সব বিদ্বানকে বলবো শ্রদ্ধার সাথে যে তাকবীর শব্দটা হাদিসে আসছে সালাম ফেরানোর পরে, তাকবীর শোনার পরে সাহাবারা বুঝতে পারতেন যে সালাত শেষ হয়েছে। কিন্তু যারা আস্তাগফিরুল্লাহ পাঠ করেন সালাম ফেরানোর পরে, যারা বলছে তাকবীর আল্লাহু আকবার বলা লাগবে না, যারা আস্তাগফিরুল্লাহ পাঠ করছেন তারা কিন্তু আল্লাহু আকবার বলতে পারছেন না, কিন্তু যারা আল্লাহু আকবার বলে তারা আস্তাগফিরুল্লাহ বলে। বোঝেননি? তার মানে সালাম ফেরানোর পরে এটাই বিশুদ্ধ হবে যে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম ওয়া তাবারাকতা রব্বানি আযাল জালালি ওয়াল ইকরাম, তাই না? এরপর আরো দোয়া পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারায়াতাল কুরসি ফি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিয়াল জান্নাতিল মাউত, ওই ব্যক্তির মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে সুযোগ সুবিধা দান করবেন। জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে তার জন্য মৃত্যু, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। যদি কোন আমল থাকে সালাম ফেরানোর পরে ফরজ সালাতের পরে কি পড়তে হবে? আয়াতুল কুরসি। তার মানে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলার পরে আল্লাহু আনতাস সালাম ওমিনকাস সালাম এটা বলেন, তারপরে আয়াতুল কুরসি বলেন, তাই না? সালাম ফেরানোর পরে এগুলি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি বলতেন। এরপরে তিনি বলছেন যদি কেউ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে তাহলে তার গোনা আল্লাহ ক্ষমা করবেন, যদিও সমুদ্রের ফেনা তুল্যও হয়। এক দরিদ্র লোক এসে বলছেন, দরিদ্র বোঝেননি, ফকির, ভিক্ষা করে আর খায়, এরকম মানুষের বাড়িতে কামলা দেয় আর খায়, এই রকম লোক এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অভিযোগ করেছেন। হাদিসটা বুখারীর 843 নম্বর হাদিসে আসছে। অভিযোগ দেখেন, একটা দরিদ্র লোকের অভিযোগ কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। কি অভিযোগ? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সালাত আদায় করি, ধনী লোকেরাও সালাত আদায় করে, আমরা সিয়াম রাখি, ধনী লোকেরাও সিয়াম রাখে, কিন্তু ধনীরা যে হজ করতে পারে, জিহাদে টাকা দান করতে পারে, যাকাত দিতে পারে, আমরা যে হজ করতে পারি না, জিহাদ করতে পারি না, জিহাদে অনুদান দিতে পারি না, যাকাত দিতে পারি না, তো তার মানে কি ধনীদের নেকি আমাদের চাইতে বেশি হয়ে গেল না? কি বলেন? বুঝেননি কথা? হজ কাদের ওপরে ফরজ? ধনীদের। আপনার এলাকার একটা ভিক্ষুক ও হজে যেতে পারবে, তাহলে হজের নেকি থেকে কি হলো ওই গরিব লোকটা, বঞ্চিত হলো না? কথা তো ঠিক, এই অভিযোগ
এই গরিব লোকটা কাকে দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 33 বার বলো, তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি এটা বলতে পারো তো ধনীরা হজ করে যেই নেকি হবে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ, কবুল হজের নেকি। এগুলি আমলে চলে, তার মানে আপনি সালাম ফেরানোর পরে এগুলি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সালাম ফেরানোর পরে ওই জায়গাতে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি কি করতেন, এই তাসবিহগুলি কি করতেন, বলতেন। এরপরে যখন আপনি উঠে বাড়ির দিকে চলে আসতে লাগবেন তখন কোন দোয়া পড়বেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বুঝেননি কথা? এই দোয়াটা প্রত্যেকের মুখস্থ করা জরুরি, যে কোনো মূল্যে মুখস্থ করতে হবে, যে কোনো মূল্যে। আপনি সব জানেন, দোয়া জানেন না তার মানে শয়তান আপনাকে খোঁচাতে থাকে, তাই না? দোয়া শিখো না, দোয়া শিখো না, জানতেই হবে। 10 দিন 20 দিন এক মাস সময় লাগুক, এই দোয়া প্রত্যেকের শিখতেই হবে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহুম্মা আমিন। বলছিলাম এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, কি শেষ করতেন? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনি করেন না? আপনি করেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী করে। যখন কোরআন তেলাওয়াত আপনি শেষ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নিজে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন, কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস কোথায়? দলিল তো লাগবে, যে কোনো আমল করতে কি লাগবে? দলিল। দলিলবিহীন আমল আল্লাহ কবুল করবেন না। কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পাঠ করতে হবে, দলিল কোথায়? নাসাই সুনানুল কুবরা 10,140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়া পড়তেন? আর বাংলাদেশের হাফেজারা কোন দোয়া পড়ে কেউ বলতে পারেন? সাদাকাল্লাহুল। আমি চিন্তা করে এটা শিখালো কে? কে শিখালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীগণ বলেননি, তাবি বলেননি, তাবে তাবি বলেননি, কেউ বলেননি। বলল কে? কে বলল বলতে পারবেন না? কে বলল? পারবেন না, শয়তান। বলেন তো কে? এটা হলো শয়তানি আমল। এক হাফেজ সাহেব আমাকে বলছেন, মুখ সামলিয়ে কথা বলেন, আমাকে বলছে সাদাকাল্লাহুল আজিম, অর্থ জানেন? বলেন অর্থ, বলেন, আমাকে বলছে অর্থ। তা আমি বললাম আচ্ছা একটা অর্থ করি, সাদাকাল্লাহুল আজিম, মহান বড় সেই আল্লাহর কথা সত্য। অনুবাদ ঠিক আছে কিন্তু কোনো ভুল নাই, কোরআন কি সত্য না? দোয়া তো তাহলে ঠিকই আছে, তাই না? সাদাকাল্লাহুল আজিম, সে আজিম বড় আল্লাহর কথা কি? মহান আল্লাহর কথা কি? সত্য। সাদাকাল্লাহ, আল্লাহর কথা কি? সত্য। এটাই তো হাফেজরা বলে, তাই না? আমরা খামোখা বেদাত বলছি, আমাদের সাহস কত? এই তো কথা, যেটা বাপ দাদা থেকে আমরা করে আসছি, কথা একেবারে ঠিক, কথা তো সুন্দর। তখন আমি বললাম হাফেজ সাহেবকে, কথা ঠিক আছে কিন্তু আপনি যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন অথবা বলতে বলেছেন? কথা বুঝতে পারেননি? আমরা আমল করব ওইভাবেই যেভাবে কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা যতই সুন্দর থাক, সুন্দর হলেই হবে না, যুক্তি দিয়ে যদি ধর্ম চলতো তাহলে পায়ের এই যে মোজার উপরে মাসা করা লাগে কোথায়? মোজার উপরে না নিচে? ময়লা ভরে কোথায়? হ্যাঁ, যুক্তি দিচ্ছি আমি, কিন্তু এক সেকেন্ডের জন্য যুক্তি দিচ্ছি। বুখারীর 182 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মোজা তোমরা মাসা করবা ওপরে,
অগ্রভাগ থেকে নে টাকনো, পিছনে নয় কিন্তু, অগ্রভাগ থেকে টাকনো পর্যন্ত ওপরে, কিন্তু ময়লা ভরে কোথায়? আচ্ছা এটাও নয় হলো না, যুক্তি দিই আমি এক সেকেন্ড। অজু করার সময় তো ধৌত করি কোনগুলো আমরা? হাত পা মুখ নাক, এগুলি না? অজু ভাঙে কি কারণে? এটা হলো অজু ভাঙে কি কারণে আর আপনি ধোলেন কি? বুঝলেননি কথা? হ্যাঁ, তার মানে যুক্তি দিয়ে ধর্ম, ধর্ম চলে দলিল দিয়ে, দলিল কি দিয়ে? বাপ দাদা দিয়ে ধর্ম, ধর্ম চলে কি দিয়ে? দলিল। সদাকাল্লাহুল আজিম, মহান আল্লাহর কথা সত্য, কথা ঠিক, কিন্তু কে বলতে বলেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেননি। আবার বলছে পাক নামি দেখেন, বলছে বলা যাবে না, নিষেধের দলিল দেন, বলা যে যাবে না নিষেধের দলিল দেন। আচ্ছা যেই জিনিসটা নাই তার দলিল হয়? বুঝেননি। এই মাঠ, আমি বলছি যে এই মাঠটা আমার, আকবর বিন আবেদের এই মাঠ, তখন আপনি কি বলবেন আমাকে? দলিল দেন। বুঝেননি, এটা যা আপনার মাঠ, দলিল, তাই না? এখন আমি বলছি যে এই মাঠটা আমার না, এখন যদি আপনি বলেন আপনার না, দলিল দেন। বুঝেননি কথা? বুঝানো যে কত কঠিন মানুষকে, আমার না তার জন্য দলিল দেখাতে হবে, তো যেটা নাই তার দলিল হয়। মোটর সাইকেল আমার নাই, লাইসেন্স থাকবে? মোটর সাইকেল কিনলে তো লাইসেন্স, তো সদাকাল্লাহ লাজিম বলা যে নিষেধ, তোর দলিল দেন, তো নাই তো কোরআন হাদিসে, তোমাকে দলিল দেব কোথায়? বুঝেননি। হাফেজ সাহেব বলছে দলিল না থাক, কথা তো সুন্দর। আমি তখন বলছি বেটা তোমাকে সোজা আঙুলে কি হবে না, তোমার কাছে বউ ডাক সুন্দর না মা ডাক সুন্দর? তো বলছে মায়ের মতো ডাক হয়। তখন আমি বলছি যে আজকে গিয়েই বউকে মা ডাকবি তুই। বুঝলেননি কথা? সুন্দর হলেই সব জায়গায় সব জায়গায় লাগানো যাবে? বউকে বউ, মাকে মা। আরে বেটা দোয়া সুন্দর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াতের পরে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, রাসূল বলেছেন এই দোয়া, অতএব এই দোয়াই পাঠ করতে হবে, এর ব্যতিক্রম দোয়া চলবে না। বেটা বাপ দাদা দিয়ে, বড় ডিগ্রি দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে একজন মানুষের কথা নীতিতে, তার নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্যই তো নবী, না হলে তোকে বলতো তুই নবীগিরি কর। বুঝেননি কথা? কোরআন তেলাওয়াত শেষে এই দোয়াই পড়তে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি করেন কোরআন তেলাওয়াত? আপনি করেন, আপনার স্ত্রী করে, বাকারা পড়েন? কোরআন তেলাওয়াত একটা সৎ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, পৃথিবীর উম্মতেরা শোনো, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না। ইন্নাস শয়তান ইয়াংফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফি সূরাতিল বাকারা, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়িতে কে থাকে? যদি তেলাওয়াত করা না হয় তাহলে থাকে কে? শয়তান। আর তেলাওয়াত করা হলে কে থাকে না? তার মানে আপনার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় নিশ্চিত আপনার সাথে কে বাস করে? শুয়ে থাকে শয়তান, খায় শয়তান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে আপনাকে রাতে দিনে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করবেন কখন? আপনার স্ত্রী আছে গিবদের তাফসির মাহফিলে, আপনি আছেন চায়ের দোকানে অমুক নেতার বদনামে, আপনার বেটি আছে বয়ফ্রেন্ডের মোবাইলের সংযোগে, আর আপনার ছেলেও আছে গার্লফ্রেন্ডের মোবাইলের সংযোগে, সবাই ব্যস্ত, সবাই বড়ি ছড়ি, বেটি বউ স্বামী স্ত্রী নেতা নেত্রী সবাই এখন মোবাইল ফেসবুক ইউটিউবে গেমস নিয়ে ব্যস্ত, এরা কোরআন তেলাওয়াত করবে কখন? এরা পড়াশোনা করবে কখন?
সবাইকে শয়তান পঙ্গু বানিয়ে রেখেছে সবাইকে। যুবক, তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপো, তাসের আড্ডায় থাকো, জোয়ার আড্ডায় থাকো, গিবদের আড্ডায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অথচ এক মিনিটে সূরা ইখলাস তিনবার পাঠ করা যায়। কয়বার? আমি এক মিনিটে তিনবার পারি, আমি একটু মুখে জড়তা আছে তাই। আপনার মুখে জড়তা না থাকলে আপনি এক মিনিটে ছয়বারও বলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ, আই আজিজ আহাদুকুম আই ইয়াকরা ফি কুল্লি লাইলাতিন সুলুসাল কোরআন। সাহাবীগণ, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম যে দৈনিক প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন খতম করবে? সাহাবীগণ বলছেন, কাইফা দাকা কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে দৈনিক প্রতি রাত 10 পারা কোরআন তেলাওয়াত করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কোরআন। যদি তোমরা একবার সূরা ইখলাস পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে নেকি দিবেন 10 পারা খতমের সমান। তাহলে তিনবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 30 পারা। এক মিনিটে একটা কোরআন খতম করার নেকি হয়। যুবক, তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে আছো, এই যুবতী মেয়ে তোমাকে বলছি, তুমি ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ডের সাথে গল্প করো, না জানো অজু, না জানো সালাত, না জানো কোরআন, তোমার জাতি জানে না, তুমি জানো না, তোমার বাপ জানে না, তুমি জাহেলিয়াত নিয়ে পড়ে আছো, তুমি পরিবর্তন হবা কি করে? তোমার মা গিবদে আড্ডায় বসে আছে, তোমার বাপ চায়ের দোকানে বসে আছে, সুদের অঙ্ক কষে, কোরআন পড়বে কে? কে পড়বে? গরু ছাগলের জন্য কোরআন, তাই না? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি শুধু আলেমদেরকে তৈরি করেছেন, তাই না? কোরআন শুধু কারা পড়বে? খালি হাফেজরা পড়বে না, শুধু আলেম, আলেমেরা, তাই না? কে? সবাই। আল্লাহ বলেছেন যে শুধু হাফেজরা পড়ো না, বলেছে যারা মানুষ, যার নাম মানুষ তাকে কি করতে হবে? হুদাল্লিন নাস, কোরআন হলো মানুষের জন্য, কার জন্য? পড়ে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াকতিমাহা আশরা মাররাত, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে স্বর্ণ রৌপ্য দ্বারা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলার জন্য হাদিস বলিনি, কোরআন পড়ার জন্য বলেছি। এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, ইন্নি উহিব্বু হাদিস সূরা, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহাদ আদখালাকাল জান্নাহ, এই তোমার এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সূরা ইখলাস একাই যথেষ্ট। সূরা ইখলাস, আমি ইখলাসের ফজিলত শোনাচ্ছি আপনাকে, আমি আমলে সলে যে বলছি কোরআন তেলাওয়াত করাটা একটা সৎ আমল, কি এই যে সূরা ইখলাস যে আপনি পড়বেন, পড়বেন কখন? রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, গিবদে ব্যস্ত, তারপর আপনা আপনি ঘুমিয়ে গেলেন, ফজর যে কোন দিক দিয়ে গেল শয়তান ওটের পায় না। কোরআন পড়া তো বহুদূরের কথা, অথচ ফজর যে কাজা করলেন, হিন্দু আর আপনি এখন একই সমান। কেউ যদি ইচ্ছা করে এক অক্ত সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে সজ্ঞানে স্বেচ্ছায়, তাহলে দুই দাঁড়ি পাল্লাতে একটা হিন্দু আর একটা মুসলিম বেজামাজকে তুলে দিবেন, এরা ইমানের দিকে সমান, বোঝেননি মনে হয়। বাইনা রাজুলে বাইনা শিরকল কুফরে তার কু সালাত, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আজানের পরে যারা মসজিদে যায় এরা হলো মুসলিম, যারা যায় না এরা হলো হিন্দু। হিন্দুরা যায় মসজিদে? মান তাশাব্বাহাবি কওমিন ফাওয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করে সে সে জাতির সাথে থাকবে। তো আজানের পরে তো হিন্দুরা যায় না, তার মানে আপনি না যে আপনিও প্রমাণ করছেন, আপনি কি বুঝেননি মনে হয় কথা। বেনামাজি অনেক প্রকারের আছে, কিন্তু যারা একেবারে সজ্ঞানে স্বেচ্ছায় অবহেলা করে নিয়ে যাচ্ছে সালাতকে, তুচ্ছ মনে করে সালাদকে আদায় করে না, এরার হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই।
কিন্তু যারা চার ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত কোনো পড়ে না, অলসতা অবহেলা, এরা হলো মুনাফিক। ভালো করে স্মরণ রাখেন, কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতানে, দুটি আয়াত, ফি আখিরি সূরাতিল বাকারা, বাকারার শেষ দুটি আয়াত, মান কারাহুমা লাইলাতান, যদি রাতে পড়ে কাফাতাহু, তার জন্য সূরা বাকারার দুটি আয়াতই যথেষ্ট হয়ে যায়, দুটি আয়াতই যথেষ্ট। শোয়ার সময়তে সূরা বাকারার শেষ দুটি আয়াত না পড়ে ঘুমাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সূরাতাম মিনাল কোরআনে সালাসুন আয়াত, শোনো কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, সাফাত লিরজুলিন, এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল, ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, কিন্তু ওই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে, আল্লাহকে বলছে আল্লাহ না জান্নাত দেন, আল্লাহ জান্নাত দেন, এ আমাকে তেলোয়াত করতো, আল্লাহ জান্নাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাফাত লিরজুলিন হাত্তা গুফরা লাহু, অবশেষে ওই একটা সূরার সুপারিশ কবুল করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিলেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াহদিল মুলক, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ, সূরায়ে মুলক যদি আপনি দিনে রাতে তেলাওয়াত করেন, এই সূরা মুলক আপনাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। পড়বেন কখন? ব্যস্ততা, আপনি তদন্ত করেন, এখানে কিন্তু একজন MBBS ডাক্তার নাই, আছে? হ্যাঁ, প্রফেসর সাহেব নিজে কই? প্রফেসর সাহেব দায়িত্বে আছে যে হতো মুয়াজ্জিন আজান দেওয়া লাগবে, তাই আছে, জিজ্ঞেস করেন, মন খারাপ করেন না। প্রধান অতিথি কে আছে আজকে? হ্যাঁ, আচ্ছা, যাক, এটা ব্যতিক্রম একটা সই মানহাজের মাহফিল, কিন্তু অধিকাংশ প্রধান অতিথি দেখবেন ওরা আসে, 15 মিনিট আধা ঘন্টা বক্তৃতা দেয়, দেওয়ার পরে বলে হুজুর ব্যস্ততা, সময় দিতে পারলাম না। বুঝলেন নে? কয়জন মাস্টার বসে আছে, হেডমাস্টার প্রাইমারি হাই স্কুলের, দেখে হাত উঠান তো কে? হ্যাঁ, এমপি বা চেয়ারম্যান মেম্বার কে আছে? একজন হাত তুলেন তো যে আমি মেম্বার, আমি চেয়ারম্যান। কই? ওরা এখানে বসে থাকবে না, গম ভুট্টা চুরি করার কাজে ব্যস্ত থাকবে। বুঝলেন নি? তাই বলে আমার সাথে এক চেয়ারম্যানের এখানে মনে হয় পরিচয় হলো, তাই না? আমি বলছি না যে এ হচ্ছে দুর্নীতিবাজ, আমি এই ভয় বলছি না, তবে প্রায়ই নেতা দুর্নীতিবাজ। বুঝলেন নি? দেখেন নাই ব্যস্ততা, কি ব্যস্ততা, শয়তানের সাথে ব্যস্ততা দেখায়, কোনো ব্যস্ততা না এমনিতেই, মানে ও বলছে ব্যস্ত মানে কিছুই না, মানে শয়তান ওকে এখানে বসতে দিবে না। বুঝলেন নি? আর ডাক্তারের কথা বললাম না, ও ডাক্তার না, সিটার একটা, ও এত বাটপার, ও ডাক্তার না, কিভাবে MBBS পাশ করে চেম্বারে বসেছে, ও জানে যে আপনাকে ওষুধ এটা দিলে রোগ সারবে, কিন্তু ওই ওষুধ লিখবে না, যেই কোম্পানি তাকে জম্মের গু খাওয়াইছে সেইটা লিখবে। ও তো ডাক্তার না, হলো বাটপার, ও বাদ পারি করবে না, আমার এই ওয়াজ শুনতে আসবে বলেন। বুঝলেন নি কথা? বলছে যে আমরা বেক্সিমকো কোম্পানি থেকে এসেছি, একটা মোবাইল আমাদের পক্ষ থেকে, এটা মোবাইল। তখন ডাক্তার চিন্তা করছে সর্বনাশ মোবাইল, একেবারে কি মোবাইল, এই দামি মোবাইলের নাম বলেন, আইফোন, এই যে একটা আইফোন আপনার আমাদের কোম্পানির পক্ষ থেকে আইফোন। খুব খুশি আপনার ছেলে MBBS ডাক্তার, ও বেক্সিমকো তখন লেগেছে, অথচ জানে যে স্কোয়ারের এটা লিখতে হবে। বুঝেন নি কথা? তাই বলে আমি স্কোয়ারের দালালি করছি না, ও জানে ভালো করে যে এই রোগের এই ওষুধটা দিলে ভালো কাজ করবে, কিন্তু ওটা না লেখে ওইটা লিখবে, সেটা জম্মের খাওয়া ওকে খাওয়াইছে। বুঝেন নি? হ্যাঁ, ও বাটপারি করার জন্য বসেছে। সব ডাক্তার কিন্তু এরকম না, তবে প্রায় এরকম, এ কথাই ঠিক। বুঝেন নি?
সব নেতা কিন্তু দুর্নীতিবাজ না, সব চেয়ারম্যান মেম্বার দুর্নীতিবাজ না, তবে প্রায় দুর্নীতিবাজ, এ কথাই ঠিক, বুঝলেন না? এখানে দেখেন আপনি তদন্ত করেন, যারা আসছে কেউ প্রাইমারি হাই স্কুলের মাস্টার এখানে নাই, কোন আছে দুই একজন বা থাক, আমি মানে আমার কথা হচ্ছে যে একটা কুকুর মারা যাচ্ছে আমি মাথাব না, আমরা যে কথাগুলি বলি আপনাদের ক্ষতির জন্য না, কিসের জন্য, কিন্তু অধিকাংশ দেখেন খেটে খাওয়া লোক বসে আছে এখানে, দেখেন আপনি তদন্ত করেন, যাদের ঘুমের প্রয়োজন ছিল কিন্তু এসেছে দুটা আমলের কথা শুনবে, তাই না, দুটা ইমানের কথা শুনবে, ঘুমের প্রয়োজন ছিল তারপর এসেছে লোকটা ভ্যান চালিয়ে এসে বসে আছে। আসলে ইসলাম ধর্মটাই তো গরিবেদের জন্য, গরিবেরাই তো ইসলাম মানে, বুঝলেন না? আপনার এই এলাকার সবচাইতে দামি সিগারেট খায় কে জানেন? দামি সিগারেট কার হাতে আছে জানেন? যার ডিগ্রি সবচাইতে বড় তার হাতে দামি সিগারেট, আর উলঙ্গ পোশাককে পড়ে আছে কোন নারী জানেন? হ্যাঁ, যার ডিগ্রি সবচাইতে বড় তার ল্যাংটাপনা তত বড়। ও মনে করছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি অনার্স মাস্টার করে এসে বোরখা পরে থাকব, হ্যাঁ, আর আমি ধনী মানুষের বেটি, আমার সাদা চামড়া, আমার বোরখা পরা মানায় সাদা চামড়া, এটা শুধু আমার কেন, এটা জনগণেরও। বোরখা পড়বে যারা ভিক্ষা করে খায়, যারা গরিব, এদের পর্দার প্রয়োজন। নামাজ পড়বে যারা বিপদে আছে ঋণগ্রস্ত, তারা আল্লাহ আল্লাহ করবে, আমার তো ঋণ নাই বিপদও নাই, আমি কেন নামাজ পড়ব? আর অজু করতে গেলে আমি যে ষোলো প্রকারের মেকআপ করেছি সব উঠে যাবে, অজুও করবো না, মেকআপও তুলবো না, সালাতও করবো না, শোনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলা লাগনিয়াই বি খামসমিয়াতি আমিন, ধনীদের 500 বছর আগেই গরিবেরা জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনান ওয়াহিনি মিসকিনান, আল্লাহ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, ওয়াশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর গরিবদের সাথেই মিসকিনদের সাথে আমার হাসর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তারুদ্দিল মিসকিন, মিসকিনদেরকে ধাক্কা দিও না, ওয়াকরিবহিম, তাদেরকে নিকটে রাখো, ফাইনাল্লাহু ইয়াকরিবু কিয়ামাল কিয়ামা, যে গরিবের পাশে থাকবে বিচার মাঠে আল্লাহ তার পাশে থাকবেন। তাই বলে ধনীদেরকে আমি কটাক্ষ করছেন, অনেক ধনী মানুষ আছে আমাদের কাছেই, আমরা বলি আপনি একটু চেয়ারে বসেন, ও জনসাধারণের কাছে বসার বলে জানেন আমি তো এসি রুমে থাকি, কিন্তু জনগণ যে এই রাস্তাঘাটে পোশাক ছাড়াই শীতের রাতে ঘুমাই, আমি একটু পোশাক ছাড়াই এইভাবে রাস্তায় বসে আছি যে দেখি গরিবদের কষ্ট কেমন। সুবহানাল্লাহ, অনেক ধনী লোক আছে যারা ভালো, কিন্তু প্রায় টাকা তো দুর্নীতির সুদের ঘুষের, এরা ইসলামের মর্ম বুঝবে কি করে, বুঝেন নি? বলছিলাম যে কোরআন পড়বে কখনো, ও ব্যস্ত, রাত দুইটার আগে ঘুমায় না, ওর একটা সভ্যতা হয়ে গেছে দুইটা পর্যন্ত মোবাইল টিভি গিবদের আড্ডা, ওটা নাকি ওর সভ্যতা, দুইটার পরে ঘুমায়, ফজরের আজান কোন দিক দিয়ে যায় টের পায় না। প্রায় পরিবারের অবস্থা আপনি দেখেন, সবাই মোবাইল টিভিতে ব্যস্ত, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন আল্লাহ। যাক, বলছিলাম কোরআন তেলাওয়াত, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ, সামনে রমজান আসছে তাই না, সুযোগ থাকলে এখনই শিখেন, মৃত্যু কখন এসে যাবে যে রমজানে শিখবো বলে মারা গেলেন, তবে আল্লাহ আপনাদের হায়াতে তাইয়েবা দান করুন। দোয়া রাখি রমাদানে যারা কোরআন পড়তে জানেন না প্রত্যেককেই শিখতে হবে, বলেন ইনশাআল্লাহ, কষ্ট করে হলেও পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কেরামিল বারারা, যারা দক্ষ হাফেজ কোরআন পড়তে পারে ভালো, তারা সম্মানিত লেখক
ফেরেশতাদের সাথে বিচার মাঠে থাকবে, জান্নাতে থাকবে। আর যারা কোরআন পড়তে গিয়ে একটু আটকায়, কষ্ট হয় পড়তে, লাহু আজরান, যারা আটকা আটকা করে পড়ে তাদের জন্য আল্লাহ ডবল দ্বিগুণ নেকি দিবেন। আর এক শ্রেণীর কাঠমোল্লা ফতোয়া দিচ্ছে যে কোরআন তেলাওয়াত ভুল হলে নাকি সালাত হবে না, বুঝেননি কথা, কোরআন তো শুদ্ধ করে পড়তে হবে, কথা ঠিক, কিন্তু কোরআন অশুদ্ধ হলেই যে গুনাহগার হয়ে যাবে এরকম অস্পষ্ট হচ্ছে, আটকে যাচ্ছে। রাসূল সাল্লাম বলছেন যে আটকে যায়, কষ্ট করে পড়ে, তার জন্য ডবল নেকি, বুঝেননি। এই জন্য কষ্ট করে হলেও কোরআন কি করবেন, পড়বেন, মনে থাকবে। জি, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা, বলছিলাম আমলে সলেহ, সৎ আমল। এই কোরআন যখন আপনি এক্লাস পড়বেন, সূরা বাকারা পড়বেন, সূরা মুলক পড়বেন, তেলাওয়াত শেষে কোন দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহু আল আজিম মেরে দিবেন নাকি? আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওটাই বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাবিয়ানা তান্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুল্লানি আলা আমালি নিজামিল তু দাখালতুল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক আরবি বেদুইন গ্রাম্য মূর্খ লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাবুদুল্লাহ লা তুশরিকু বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করো। অতআদি যাকাত আল মাফরুদা, ফরজ যাকাত দাও। ও তাসোম রমাদান, রমাদানের সিয়াম পালন করো। এই কথা শুনে লোকটি ফালাম্মা ওয়াল্লা, যখন যেতে লাগলেন একটা কথা বলে গেলেন, লাজিদু আলা হাজা, আল্লাহর নবী আপনি যে আমলগুলি বললেন এর চাইতে আমি বেশি করব না, যা বলেছেন এই সৎ আমলগুলি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবিরা শোনো, মান সাররাহু আয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যদি তোমরা জান্নাতি লোককে দেখে খুশি হতে চাও তাহলে এই লোকটাকে দেখো, এই লোকটা জান্নাতি লোক। কেন? এই সৎকর্ম করবে তাই স্বীকৃতি দিয়েছে। সৎকর্ম কি? এগুলি সৎ আমল, কোরআন তেলাওয়াত করা সৎ আমল, ওজুর কথা বললাম না, এই অজু করাটা সৎ আমল। আপনি বেশি বেশি অজু করবেন, পাঁচবার তো অজু করবেনই, যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাবেন। কি বললাম? অজু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি অজু করে বিছানায় যায় তার জন্য ফেরেশতা তাকে পাহারা দেয়, ফেরেশতা তার জন্য দোয়া করে। অজু করলে যখন বান্দা দুই হাত ধৌত করে, হাত থেকে গোনা ঝরে পড়ে যায়, মুখমণ্ডল যখন ধৌত করে মুখমণ্ডল থেকে গোনা ঝরে পড়ে যায়, মাথা মাসা করলে মাথা থেকে গোনা ঝরে পড়ে যায়, যখন পা ধৌত করে পা থেকে গোনা ঝরে যায়, এইভাবে গোনা ঝরতে ঝরতে এমন হয়ে যায় সে নিষ্পাপ হয়ে যায়। পৃথিবীতে তিন প্রকারের আমল আছে, যেই তিন প্রকারের আমল করলে ওই রকম নিষ্পাপ হয়। কীরকম? মা যেদিন তাকে প্রসব করেছিল ওই রকম হয়ে যায়। কয় প্রকারের আমল? তিন। সেই তিন প্রকারের আমল কি? এক, কেউ যদি হজ করতে যায়, হজ কবুল হয়, কবুল হজ নিয়ে যদি ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাকে ওই রকম নিষ্পাপ করে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। এটা এক। দুই, কোনো রুগী অসুস্থ মানুষ বিছানাগ্রস্ত থাকে না, 10 দিন 15 দিন 20 দিন এক মাস বিছানাগ্রস্ত অসুস্থ, উঠতে পারে না, অবশেষে যখন সুস্থ হয়ে বিছানা থেকে উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে বিছানা থেকে উঠায় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল।
বুঝতে পারেন নি। আরেকটা কি আমল, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি একদিন স্বপ্নে আমার আল্লাহকে দেখলাম, তিনি বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউলালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন আকাশের ওপরে শীর্ষস্থানীয় বড় বড় মর্যাদা সম্পন্ন ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক করছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা নাম, হ্যাঁ আমি বলতে পারি, ফিল কাফফারাত, তারা কাফফারাত নিয়ে আলোচনা করছে। কাফফারাত কি? অল কাফফারাতু, কাফফারাত হচ্ছে যে আমলগুলি করলে আল্লাহ পাপ ক্ষমা করেন, সেটাকেই বলা হয় কাফফারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফফারাত কি? এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, ফরজ সালাত আদায় করার পরে মসজিদে কিছুক্ষণ বসে তাসবি তাহলিল করলে আল্লাহ তাকে ওই দিনের মতো ক্ষমা করে দেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। আপনি সালাত আদায় করছেন আর ব্যবসার হিসাব করছেন সালাতের মধ্যেই, আপনি সালাম ফেরানোর পরে বসবেন কখন? সময়ই নাই, বুঝেননি কথা? ও খুব ব্যস্ত আপনি, মানে মসজিদে ঢুকলে আপনার জান ছটফট করে, কখন বের হতে পারে, মনে হয় যে জাহান্নামে ঢুকছেন, তাই না? নাউযুবিল্লাহি মিন জালিক। সালাত আদায় করতে দেরি, সালাম ফেরাতে দেরি, আর নাই, বুঝলেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতের পরে মসজিদে যারা বসে একটু সময় বাহির করে আল্লাহ তাদেরকে কোন দিনের মতো নিষ্পাপ করবেন? যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। দুই, ওয়াল মাশি ওয়ালা লাকদাম ইলাল জামাত, যারা অধিক ধাপ দিয়ে মসজিদে যায়, অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়ার ফজিলত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি নিজ বাড়ি থেকে ওযু করে ফরজ সালাতের জন্য মসজিদের দিকে যেতে থাকে, তাহলে আল্লাহ তাকে কবুল হজের নেকি দিবেন। আর জুমার দিনে যদি আপনি জুমার সালাতের দিকে যেতে থাকেন পায়ে হেঁটে, তাহলে প্রত্যেক কদম সমান এক বছর তাহাজ্জুদ, এক বছর নফল সিয়ামের নেকি, বুঝেন নি? আপনার মসজিদ হাফ কিলো, এই হাফ কিলো রাস্তা হেঁটে যাচ্ছেন, কত কদম লাগবে আপনার? একশো কদম ধরেন, যদি একশো কদম দিয়ে যান, তাহলে একশো বছর তাহাজ্জুদ আর নফল সিয়াম রাখলে যত নেকি, জুমার দিনের ফজিলত তত নেকির সমান। তাহলে অধিক ধাপ দিয়ে জামাতে যেতে হবে। মুসল্লি আছে সমাজে দশ জন, কিন্তু ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব একাই, বুঝলেন নি কথা? সালাত আদায় করেন আপনি নিজের ইচ্ছা মতো করেন, তাই না? সালাত আদায় করেন, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আজকে শুনে নেন, ওয়াক্ত মতো আপনাকে সালাত আদায় করতে হবে। নিজের ইচ্ছা মতো আপনি সালাত আদায় করলে সালাত, ওই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন কি? ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কারা জাহান্নামে যাবে? বেনামাজিরা তো যাবেই, কিন্তু আল্লাহ, সূরা মাউন জানেন না আপনি? সূরা মাউনের এটা কি একটা আয়াত, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, নামাজিদের জন্য কোন জাহান্নাম? ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হলো ওয়াইল জাহান্নামটা কেমন, তখন বলছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা বিশাল আগুনের উপাত্তকা, সে আগুনের পাহাড়ে থাকবে এই নামাজি যারা সালাত আদায় করত। কিভাবে? আল্লাহ বলছেন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করত মন মতো, ইচ্ছা মতো, উদাসীন, মন মতো ইচ্ছা মতো, বুঝেন? জোহরের আজান হয়েছে, আপনি টিভির সামনে বসে আছেন, চায়ের স্টলে বসে আছেন, আপনি মনে করছেন আরও তো দু ঘন্টা সময় আছে, শেষ ওয়াক্তে পড়ে নিব, নে একটু গিবত করেই যাই, টিভির সামনে বসে আছেন, খুব একটা ভালো দৃশ্য আপনার সামনে, আজান হয়ে গেছে, বলছে যে এই সিরিয়ালটা শেষ করেই যাই, বুঝেন নি কথা? উদাসীন, ইচ্ছা মতো সালাত আদায় করছেন আপনি, অথচ সালাত আদায় করতে হবে ওয়াক্ত মতো। কি মতো?
যারা নিজ ইচ্ছাই ইচ্ছা মতো আদায় করে সালাত ওয়াক্তকে প্রাধান্য দেয় না, এরাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াক্ত বুঝেন? ওয়াক্ত আপনার এই মসজিদে জোহরের সালাত কয়টায় আদায় করেন জামাত? হ্যাঁ, একটাই। আচ্ছা, আপনি জানেন যে জোহরের ওয়াক্ত আজকে, আজকের জোহরের ওয়াক্ত কয়টায় হয়েছে? হ্যাঁ, 11:40। জামাত করলেন কখন? একটাই। কত মিনিট পর? সোয়া একটাই, 1:15। হ্যাঁ, 1:20 পর আপনি কি করলেন? যারা 1:30 মারে জামাত, বুঝলেন? হ্যাঁ, 1:30 মারে না? আসর মারার পরেই ঢেল মেরে সূর্য ডুবে আবার মাগরিব মারে না, বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সালাতুল আওয়াল ওয়াক্তহা, শ্রেষ্ঠ আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। ওয়াক্ত হলো 1:40, মায়রা দিলেন 1:30। 1:40 ওয়াক্ত হয়েছে, 11:40 ওয়াক্ত হয়েছে, জামাত করলেন 1:30। 1:40 ওয়াক্ত হলো, 11:40 ওয়াক্ত হলো, 12:30, 1:30, কত ঘন্টা? 1:50, 1 ঘন্টা কয় মিনিট? 11:40 আর 20, 12। হ্যাঁ, 1:50 পরে জামাত করলেন। এই 1:50-এর মধ্যে আপনার মৃত্যু হতে পারে না। যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে বেনামাজি হয়ে মারা যেতে হবে। 11:40 ওয়াক্ত হলো, 1:30 জামাত করছেন, 11:40 ওয়াক্ত আজান হবে, সালাতের প্রস্তুতি নিবেন, 12:00 জামাত করেন। জামাত করতে হবে কয়টায়? আজান শুনে গোসল করে মানুষ কোথায় আসবে? মসজিদে আসবে, 10-15 মিনিট সময়। এখন আপনি বলবেন এই 10 মিনিটে মৃত্যু হতে পারে না, আপনি তো খুব চালাক, বুঝেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজালি কুমুর রিবাত, যারা সালাতের প্রস্তুতি নেয় তারা সালাতের মধ্যেই থাকে। আপনি 11:40 ওয়াক্ত 1:30 আদায় করছে ও 1:50 ধরে প্রস্তুতি নেয়, বুঝেননি কথা? ও বাড়ির কাজ করে, রাষ্ট্রের কাজ করে, প্রতিষ্ঠানের কাজ করে, সব ডিউটি করে, করার পরে ইচ্ছা মতো 2টার সময়তে মারে জোহরের ওয়াক্ত, বুঝেননি? ওয়াক্ত হয়ে গেছে কখন? আপনার এই মসজিদে 1:15 জামাত করছেন, 1:30 জামাত করছেন, মানে শরীয়ত সমাজ চালাবে শরীয়তকে, তাই না? এই সময়টা কার, রসুলের না সমাজের নেতার? 1:30 যে জামাত করলেন, 1:30, এই সময়টা কার, সমাজের না? সমাজ দিয়ে ধর্ম চলবে না ধর্ম দিয়ে সমাজ? কোনটা? আর এটা 12 মাস, এই যে 1:15 জামাত, এটা 12 মাস। এখন সূর্য ডুবছে কখন? হ্যাঁ, 5:16, 1:15 জামাত করছে, 7:00 যখন সূর্য ডুবে তখন 1:15, বুঝেননি কথা? মানে এইটা কোনো নড়বড় হবে না, মাগরিব নড়বড় হয়, এশা ফজর সব চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হয় না কোনটা? 1:15, 1:15, কিন্তু 2 ঘন্টায় দিন নাই, এইদিকে মামুর খেয়ালি নাই, বুঝেন নি? ওয়াক্ত মতো সালাত আদায় করেন। শুনেন, জামাতে সালাত আদায় করার চাইতে ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব 1000 গুণ বেশি, বুঝেননি কথা?
যেখানে ডেটটাই জামাত হচ্ছে ওই জামাতের চাইতে আপনি একাই ওয়াক্ত মতো 12টায় আদায় করে নেবেন। কি বললাম আমি? বলবেন দলিল, আপনি তো আমাদের কাছে দলিল চান, তা না? দলিল কোথায়? সহি মুসলিম খুলেন, 1497 নম্বর হাদিস, আবু জার গিফারি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার কাইফান্তা আলাইকা উমারাও ইউআখিরুনা সালাতান ওয়াক্তাহা আও ইউমিতুনা সালাতান ওয়াক্তাহা, তুমি সেদিন কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আবু জার তুমি সেদিন কি করবে যেদিন তোমার নেতারা সালাতকে ওয়াক্ত থেকে মেরে ফেলবে। ওয়াক্ত থেকে মেরে ফেলেনি? 1450 পূর্বে কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস মুসলিমের। যখন সমাজের নেতারা এই মসজিদ কমিটি, মসজিদ কমিটির সময়ে তো সালাত আদায় করেন আপনি, তাই না? রাসূলের সময়ে না, মসজিদ কমিটির সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই নেতারা সালাত ওয়াক্ত থেকে সরিয়ে ফেলবে তখন সেদিন তুমি কি করবে? তখন আবু জার জিজ্ঞাসা করেছে, ফামা তামরনি, আপনি বলেন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি সালাত আলি ওয়াক্তিহা, তুমি সালাত ওয়াক্ত মতো কি আদায় করো। ফাইন আদরাক্তাহা মাহুম, যদি তাদের সাথে আবার পাও পড়ে নাও, ফাইন নাহালাকা না ফেলাতুন, তখন তাদের সাথে ওই জামাতটা তোমার কি হবে? নফল। বুঝেন নি মনে হয় কথা? ওয়াক্ত মতো আপনি একাই পড়ে নেবেন, যেখানে একটা 15 জামাত হচ্ছে আপনি 12টায় ওয়াক্ত মতো একাই পড়ে নেন, পরে সময় পালে জামাতে শরীক হন। আহমাদের 3601 নম্বর হাদিস খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু ফি বুয়ুতিকুম, ওয়াক্ত হয়ে গেলে মসজিদে নয় বাড়িতেই সালাত আদায় করো। কোথায়? বাড়িতেই। এরপরে কাজে চলে যাও, মসজিদে জামাত হোক ওটা তোমার ঐচ্ছিক, করতেও পারো, করলে নফল হবে, না করলে কোনো গুনাহ নাই। তাহলে জামাতের মূল্য বেশি না ওয়াক্ত মতো আদায় করা বেশি মূল্য? ওয়াক্ত মতো। কিন্তু আপনি বলবেন, তার মানে জামাত কি হবে? হ্যাঁ, জামাতে তো সালাত আদায় করা ফরজ। ওয়ারকাউ মার রাকঈন, আল্লাহ নিজে বলছেন জামাতে সালাত আদায় করো। কিন্তু কোন জামাত? মেরে ফেলা জামাত, তাই না? এটা না, ওয়াক্ত মতো যেই জামাত হচ্ছে, ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে যেখানে জামাত হচ্ছে ওই জামাতে ফরজ হওয়া ওয়াজিব, ফরজ। কিন্তু যেখানে সালাত মেরে ফেলা হচ্ছে, 15 ডেটটায় আদায় করা হচ্ছে, ওই জামাতে যাওয়া ফরজ না। বাড়িতে একাই ওয়াক্ত মতো আদায় করায় কি ফরজ। কিন্তু যেখানে ওয়াক্ত মতো আদায় হয়, যারা ওই ওয়াক্ত মতো জামাতে যায় না এরা হলো মুনাফিক। এরা কি? জামাতে যারা সালাত আদায় করে না এরা কি? মুনাফিক। কোন জামাত? ওয়াক্ত মতো জামাত, মনে থাকবে? কিছু বুঝলেন? আর আপনার বাড়ির যে হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার বুঝেন কে? বউ। ও জোহরটা আসরের সাথে মারে, আসরটা মাগরিবের আগে মারে, ওর এত কাজ। এই সরকারের, বাংলাদেশ সরকারের এত কাজ না, কি করতেই থাকে, ঘর ঝাড়ু দেওয়া, পুচন দেওয়া, লেপন দেওয়া, রান্না করা, স্বামীর কাপড় খাঁচাই, বাচ্চা কাচ্চার কি কত ব্যস্ততা, তাই না? এই করতে করতে জোহরটা মারে কখন? প্রায় এরকম অবস্থা, আপনি তদন্ত করেন। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মা বোন আপনাকে বলছি শুনেন, ওয়াক্ত যখন হয়ে যাবে রান্না চুলার উপরে আছে ওইভাবেই থাক, ঘর ঝাড়ু দিতে দিতে ওয়াক্ত হয়ে গেছে ওইভাবেই থাক। আপনি ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করেন, রান্না করা বন্ধ করেন, স্বামীর কাপড় খাঁচা বন্ধ করেন, ওয়াক্ত মতো অজু করে সালাত আদায় করার পরে আবার রান্নাঘরে চলে যান, ঘর ঝাড়ু দেওয়া শুরু করেন, কাপড় খাঁচা শুরু করেন, ছেলে মেয়েকে খাওয়ান, স্বামীকে খাওয়ান। কথা মনে বোঝাতে পারলাম না? ওয়াক্ত হয়ে গেছে অজু করে সালাত আদায় করেন, বুঝেননি? গোসলের প্রয়োজন নাই, সালাতের জন্য গোসলের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? অজুর প্রয়োজন। বলবেন ফরজ গোসল যদি লাগে, বলবেন না ফরজ গোসল মানে বুঝেননি?
স্বপ্নদোষ স্বামী স্ত্রী মিলন হলে কি হয়? ফরজ গোসল হয় না? এখন আপনি বলতে পারেন যদি ফরজ গোসল থাকে তো ফরজ গোসল থাকবে কেন? ফরজ গোসল থাকবে কেন? স্বামী স্ত্রী মিলন হয়েছে, ফজরের সালাত আছে না, তার ফজরের সালাতের আগে তাই গোসল দিতে হয়নি, তাহলে আর গোসলের প্রয়োজন আছে? বুঝেননি কথা, মানে আপনারা স্বামী স্ত্রী মিলন করেন না নাকি? জামাই, এই শুনেন, জামাই গেছে শ্বশুর বাড়ি, কোথায়? হ্যাঁ, তো চাকরি করে জামাই, ছয় মাস চাকরি করে শ্বশুর বাড়ি গেছে ঈদের সময়, অন্তত তিন দিন তো থাকবে, চার দিন থাকবে না? বুঝেননি আপনারা? হ্যাঁ, তিন দিন চার দিন পাঁচ দিন থাকবে তো, তো বউ নিয়ে গেছে, তো তিন দিন চার দিনের মধ্যে কাম ভাব জাগতে পারে না? বুঝেন না, মিলনের চাহিদা হতে পারে না? মিলনও করে কিন্তু এরা গোসল দেয় না, কেন জানেন? লজ্জা পায়, লজ্জা পায় না, শয়তানে লজ্জা পাওয়ায়, মানে শয়তান গোসল দিতে জামাই, মেয়ে বলছে জামাইকে লজ্জা নাই গোসল দিও লাগে, জামাই আবার তার বউকে বলছে না না গোসল দিও না, শ্বশুর শাশুড়ি বুঝতে পারলে কেমন লাগবে, লজ্জা লাগবে, শ্বশুর শাশুড়ি খোঁজা, তাই না? বুঝেননি কথা? শ্বশুর শাশুড়ি মিলন করে না, সব শয়তানি, লজ্জা শয়তানের পক্ষ থেকে আসে, আর এটা তো স্বাভাবিক ব্যাপার, স্বামী স্ত্রী মিলন করতেই পারে, বুঝেননি? মিলন করবে, গোসল করে ফজরের সালাত আদায় করবে, এরা গোসলও করে না সালাত আদায় করে না, সব জানোয়ার। আমি যদি এখন বলি যে ফরজ গোসলের নিয়ম কি, ফার্স্ট ডিভিশন নিয়ে লেটার নিয়ে ফেল করবেন, না ফরজ গোসলের নিয়ম দেখি একজন বলেন তো পুরস্কার আছে, একজন বলেন ফরজ গোসলের নিয়ম, একজন বলেন আমি তাকে পুরস্কার দেব, না আপনি কেন বলবেন? যারা বসে আছে সামনে এমনি পুরস্কার হারালেন, ফরজ গোসল বুঝেননি, এই যুবক শোনো তুমি সব জানো, প্রেম কিভাবে করা লাগে তুমি জানো, আর আপনি জানেন একশো টাকা এক মাস পরে একশো দশ টাকা কিভাবে হয়, জানেন না কিভাবে হয়? হ্যাঁ, এক বিঘা জমিতে তিরিশ মন ধান কিভাবে ফলানো লাগে ওর জানা নাই? বুঝেননি কথা? কিন্তু ওর কি জানা নাই? অজু জানা নাই, গোসল জানা নাই, তায়ামুম জানা নাই। একজনকে বলা হলো ভাই ওষুর আদায় করেন, বলছে ওষুর কি জিনিস, কখন খাওয়া লাগে, খাওয়া লাগে কখন? ফরজ গোসলের নিয়ম এইদিকে তাকান, হাসার জন্য তো বলিনি, লজ্জাও নেই, মানে কি বলা হবে? একজনে বলছে যে হুজুর বাজারে জুতা দিয়ে পিটাইছে, হয়নি, অপমান করার জন্য থানায় নিয়ে যায়, তো থানায় যাদেরকে নিয়ে যাওয়া ওরা তো মেহমান, ওরা কি মেহমান, থানায় রিমান্ডে পিটায় জনগণ দেখে, আর বাজারে যদি পিটায় কে দেখে? বুঝলেন? আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন, কিছু শিখেন, কষ্ট পেলেও কি কিছু শিখে যান, বুঝেননি? ফরজ গোসলের নিয়ম, যুবক তোমার স্বপ্নদোষ হয়েছে, তুমি তোমার স্ত্রীর কাছে গেছো, গোসল ফরজ হয়েছে, এখন করবা কিভাবে গোসল? দেখো তোমার বউ জানো না, তুমিও জানো না, আরে তোমার নানাই জানে না, আশি বছর বয়স, তুমি কি করে জানবা? তোমার নানারই জানা নাই, তুমি যে তোমার বইয়ের কাছে যাও দুয়াই জানা নাই, তোমার সব জানা আছে, তুমি কেমিস্ট জানো, ফিজিক্স জানো, বায়োলজি জানো, ম্যাথ জানো, ত্রিকোণমিতি পরিমিতি জানো, তুমি বিক্রিয়া জানো, সব জানো, তুমি জানো না কি? শুধু জানাদার দোয়া তোমার জানা নাই, তুমি সালাত জানো না, তুমি অজু জানো না, স্ত্রীর সাথে মিলন করতে হয় কোন দোয়া পড়ে এটাই জানো না, তো তুমি কি জানো? তোমার বাপ যে মারা গেল, তুমি বিসিএস ক্যাডার,
অথচ জর্দাখুর ফাইভ পাশের ইমামকে দিয়ে তুমি জানাজা করায় নিলা, তোমার লজ্জা শরম ঘৃণা পিত কিছুই নাই। বিশেষ কাটার সব জানে, জানা না কি জানাজার দোয়া, বিশেষ কাটার সব জানা আছে কিন্তু জানা নাই কি। নৌকা পার হচ্ছিল নদী, তো মাস্টার সাহেব বলছে ওই মাঝি অঙ্ক জানিস? তো মাঝি বলছে না অঙ্ক জানি না। তো তোর জীবন তো বারো আনাই বৃথা। এরপরে বলছে ইংরেজি জানিস? তো না ইংরেজি তো জানি না। তো তো চোদ্দ আনাই তো বৃথা। হঠাৎ করে মেঘ এসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এইবারে নৌকা কি করতে লাগলো? দোলা শুরু হয়েছে। এখন মাঝি বলছে মাস্টার সাহেব, যারা মাস্টার আছে মন খারাপ করে না, এটার উদাহরণ, মাস্টার সাহেব সাঁতার জানেন? বলছে তা তো জানি না। এখন মাঝি বলছে আমার নয় অঙ্ক ইংরেজি না জানার কারণে চোদ্দ আনা পর্যন্ত শেষ, দুই আনা তো আছে। আপনি যে এখন সাঁতার জানেন, আপনার জীবন তো ষোলো আনাই বৃথা। তো আপনার ছেলে বিসিএস ক্যাডার ডাক্তার নামের বাটপারো সব জানে, জানে না সুরা ফাতিহা, ওর সালাত নাই একেবারে, ওর কিছুই নাই, তার মানে ওর সারা জীবনই বৃথা। বুঝেন নি? হ্যাঁ, বুঝেন ভালো করে। ফরজ গোসলের নিয়ম জানেন না, শিখাবে কে? ওয়াজ মানে কি? বাঘের মতো গর্জনে বাপরে বাপ, হুজুর একখানে আসছিল ওয়াজ করে গেছে, ওগুলো ওয়াজ আমরা করি না। দু মিনিট কথা বললেও কিছু শিখতে হবে আপনাদের, কথা মনে বুঝতে পারেন না, কিছু শিখে এখান থেকে উঠবেন। ফরজ গোসলের নিয়ম, এই যুবক তুমি দেখো তোমার বাপকে তাকাতে বলো এইদিকে, দেখো কিভাবে ফরজ গোসল করতে হয়। গোসলখানা গিয়েই দুই হাত কবজি পর্যন্ত ধোবা, দুই হাত কবজি পর্যন্ত, এরপরে না পাকি সাফ করবা, তারপরে সালাতের অজুর মতো অজু করবা, তারপরে মাথায় তিনবার পানি ঢেলে চুলের গোড়ালিতে পানি পৌঁছে দিবা। মহিলাদের চুলের বেনি খুলতে হবে না, খোলার প্রয়োজন নাই, তবে চুলার চুলের গোড়াতে পানি পৌঁছে দিতেই হবে। এক, গোসল ফরজ গোসলের নিয়ম, এক দুই হাত কবজি পর্যন্ত, দুই লজ্জাস্থান ভালো হয় পরিষ্কার, নাপাকি পরিষ্কার, তিন সালাতের অজুর নাই অজু, চার তিনবার মাথাতে পানি দিয়ে চুলের গোড়াতে পানি পৌঁছানো, পাঁচ সারা শরীর ধৌত করা। কি হলো, কোথায় ছয়টা হয়েছে? আচ্ছা পাঁচটা মনে থাকবে। একটা হাদিস ফতোয়ার জন্য যথেষ্ট না, মুসলিম আবু দাউদ তিরমিজি অনেকগুলি হাদিসে বিভিন্ন বর্ণিত হয়, তবে গোসল হয়ে যাবে, কিন্তু সঠিক নিয়মটা জানেন? বুঝেননি? অজু করে লজ্জাস্থান ধুয়ে অজু করে সারা শরীর ধৌত করলে গোসল হয়ে যাবে, কিন্তু রসুলের সুন্না নিয়ম অনুযায়ী তো হলো না, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না শিখালাম। বুঝছেন? আচ্ছা শেষ, আর কি বলছিলাম, রাত হয়ে গেছে অনেক, এখন কি বলছিলাম মনে নাই। হ্যাঁ, জানাজার দোয়া। আচ্ছা, অজু, অজু, অজুর ফজিলত, হাত ধৌত করলে হাত থেকে কি হয়, গোনা ঝরে যায়, মাথা পা গোনা কি হয়ে যায়, ঝরে যায়। তিন প্রকারের আমল আছে, করলে মা যেদিন প্রসব করছিল সেই দিনের মতো কি হয়, নিষ্পাপ হয়, এটা বলছিলাম না? এটাই, এটা বলতে গিয়ে বলছিলাম যে সালাত আদায়ের পরে যে মসজিদে থাকে, জিকির আজগার করে, অধিক ধাপ দিয়ে যে মসজিদে যায়। তিন, ইসবাগুল উযুই ফিল মাকারিহে, কষ্ট হওয়া সত্ত্বেও যারা পূর্ণভাবে উজু করে, এই যে শীতের সময় আসছে, কষ্ট হবে না? শীতের সময় উজু করতে কষ্ট না? এই কষ্ট হওয়া সত্ত্বেও যারা পূর্ণভাবে উজু করবে, এই তিনটা কাজ যারা করবে, এক সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করা, দুই অধিক পদক্ষেপে জামাতে যাওয়া, তিন কষ্ট করে পরিপূর্ণভাবে উজু করা, এই তিনটা আমল যে করবে, আসবে খাইরুন মা তাবি খাইরিন, তার বেঁচে থাকা কল্যাণকর হবে, মরে যাওয়াও কল্যাণকর হবে। ওয়া কানা মিন খাতিয়াতাকি ও মিন ওলাদাতি উম্মুহ,
আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। বুঝেছেন? এটা হলো কাফফারাত। একটা নয়, তিন প্রকারের আমল বলেছি, যে মায়ের মতো প্রসবের মতো নিষ্পাপ হয় তার এটা অজু। দুই কি বলেছি? হজ, তাই না? আর একটা জানি কি বললাম, রেকর্ড আছে শুনে নিয়েন। যাক, তিনটাই বলে দিয়েছি। আর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দারাজাত, ফেরেশতারা দারাজাত নিয়ে আলোচনা করছে। দারাজাত কি? মর্যাদা। তিনটা আমলে মানুষের মর্যাদা বাড়ে, কয়টা? তিনটা। এক, ইফসাউ সালাম, বেশি বেশি সালামের প্রচলন করা। বেশি বেশি কিসের প্রচলন? মানুষকে সালাম দিবেন, মর্যাদা বাড়াবেন কে? দুই, ইতামুত্তাম, অভুক্তকে খাদ্য খাওয়ানো। অভুক্তকে খাদ্য খাওয়ালে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তিন, সালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময়তে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এগুলো হচ্ছে এক একটা আমলে সলেহ, সৎ আমল, নেক আমল। অনেক সৎ আমল ছিল, বলতে পারলাম না, সময় একেবারে শেষ, আমার হাতে সময় নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু আমিলুস সালেহাত, নিশ্চয় যারা ঈমান আনবে আমলে সালেহ করবে, জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে, পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লুলুআ, যাদেরকে স্বর্ণের মণিমুক্তার কাকন পরিয়ে দেওয়া হবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, যাদেরকে রেশমি পোশাক পরিয়ে দেওয়া হবে। কেন? কি জন্য? যারা ঈমান এনেছে, ঈমানের সাথে আমলে সলেহ করেছে, সৎ আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।